শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মলত্যাগের সময় রক্তক্ষরণের উপসর্গ, এবার কোভিড রোগীদের শরীরে এই উপসর্গ নিয়ে দিল্লিতে একজনের মৃত্যু। ভারত থেকে টিকা কেনার চুক্তি স্থগিত করল ব্রাজিল, আরও বিপদে পড়ল ভারত। চলছে সংঘর্ষ, তিন জেলা পুনরুদ্ধার, তালেবানের হাতে দুই জেলার পতন। গাজা যুদ্ধের এক মাস পর আমিরাতে দূতাবাস খুলল ইসরায়েল। কানাডায় সর্বকালের রেকর্ড ভাঙল তীব্র তাপদাহ, 70 জনের মৃত্যু। অবশেষে স্বস্তি ফিরল শান্তিরক্ষা মিশনে, $600 কোটি বাজেটে সহমত। এবং সবশেষ থাকছে ম্যাক্রনের ইসলাম বিদ্বেষী আচরণ, তার জন্য বুমেরাং হয়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। মলদ্বারে রক্তক্ষরণের মতো উপসর্গ দেখা যাচ্ছে কোভিড রোগীদের শরীরে। দিল্লির একটি বেসরকারি হাসপাতালে 5 রোগীর শরীরে এই উপসর্গ দেখা গিয়েছে। সাধারণত সাইটোমেগাগ্লো ভাইরাসে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে মলত্যাগের সময় রক্ত পড়ার ঘটনা ঘটে থাকে, কিন্তু এই প্রথমবার কোনো কোভিড আক্রান্ত স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতার মানুষের শরীরে এই উপসর্গ দেখা দেয়ায় রীতিমতো উদ্বেগ বাড়ছে বিশেষজ্ঞদের মধ্যে। একটি বিবৃতিতে ওই বেসরকারি হাসপাতাল জানিয়েছে, কোভিডের চিকিৎসায় প্রচুর ওষুধ এবং স্টেরয়েড ব্যবহার করার কারণেই এই জাতীয় রোগ দেখা দিয়েছে ওই শরীরে। পেটে অসহ্য যন্ত্রণা এবং মলত্যাগের সময় রক্তক্ষরণ হয় এই রোগে আক্রান্তদের। স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতার মানুষের মধ্যে এই রোগের কোনো উপসর্গ দেখা যায় না, কিন্তু কোভিডের কারণে ওই রোগীদের রোগ প্রতিরোধ কমে যাওয়ায় তারা ওই রোগে আক্রান্ত হয়েছেন। প্রচুর রক্তক্ষরণের ফলে দুজনের অবস্থা সংকটজনক এবং একজনের মৃত্যু হয়েছে। ভারতের আবিষ্কৃত করোনা টিকা কোভ্যাক্সিনের 2 কোটি ডোজ কিনতে $32.40 কোটি চুক্তি করেছিল ব্রাজিল সরকার। তবে সেই চুক্তি করতে ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট জেইর বলসোনারো অনিয়মের আশ্রয় নিয়েছিলেন বলে অভিযোগ করেছে। এর জেরে ভারত বায়োটেকের তৈরি করোনা টিকা কেনার চুক্তি আপাতত স্থগিত করেছে ব্রাজিল। দেশটির স্বাস্থ্যমন্ত্রী মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে ভারতের কাছ থেকে টিকা কেনার চুক্তিতে অনিয়মের অভিযোগ ওঠার পর থেকেই বিষয়টি ব্রাজিলিয়ান প্রেসিডেন্টের জন্য গলায় কাটা হয়ে উঠেছে। গত সোমবার বলসোনারো বলেছেন তিনি ভারতের সঙ্গে টিকা চুক্তিতে কোনো অনিয়মের কথা জানেন না। তবে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন তিনি এ সংক্রান্ত উদ্বেগের বিষয়ে প্রেসিডেন্টকে আগেই সতর্ক করেছিলেন। ব্রাজিলে করোনার ভয়াবহ সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকে বলসোনারো জনপ্রিয়তা কমে গেছে। দেশটিতে ইতিমধ্যে করোনায় মৃত্যু হয়েছে 5 লাখেরও বেশি, এজন্য আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে তাকে ভুগতে হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। আফগানিস্তানের বিভিন্ন স্থানে তালেবানের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ চলছে এবং দুপক্ষের মধ্যে বিভিন্ন জেলার হাতবদল অব্যাহত রয়েছে। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে গত 24 ঘণ্টায় সেনাবাহিনী 3টি জেলা পুনরুদ্ধার করেছে এবং 2টি জেলা নতুন করে তালেবানের দখলে চলে গেছে। আফগান সেনাবাহিনী বলক প্রদেশে কালদার জেলা এবং ফারিয়া প্রদেশের পাশতুনকুত এবং খান চাহার বাঘ জেলা তালেবানের কাছ থেকে পুনরুদ্ধার করেছে। অন্যদিকে তালেবানের হাতে লগার প্রদেশের বারাকি বারাক জেলা এবং কান্দাহার প্রদেশের কারখারি জেলার পতন হয়েছে। আফগানিস্তান থেকে যখন পশ্চিমা দেশগুলো সেনা প্রত্যাহার করে নিচ্ছে, তখন দেশটিতে এসব সংঘর্ষের খবর এলো। সেদেশে গজনি, কুন্দুজ, বাকলাক, তাহার এবং ফারিয়াব ময়দানসহ কয়েকটি প্রদেশে বর্তমান তালেবানের সঙ্গে সেনাবাহিনীর বিক্ষিপ্ত সংঘর্ষ চলছে। রক্তকরী এসব সংঘর্ষের ঘটনায় প্রদেশগুলোর অধিবাসীদের পাশাপাশি উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্যরা। কুন্দুজ প্রদেশে গত কয়েক সপ্তাহ ধরে চলা সংঘাতের কারণে 100 পরিবার তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছে। ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে থাকা কুন্দুজের অধিবাসী জরিমানা আফগানিস্তানের বেসরকারি নিউজ চ্যানেল তুলুকে জানিয়েছেন, সংঘর্ষের এক পক্ষে রয়েছে তালেবান এবং অন্য পক্ষে সেনাবাহিনী। আমরা ঠিক জানি না কাদের কাছে আশ্রয় নিব। আমরা আশ্রয় বা খাবারের অভাবে ভুগছি। কুন্দুজের সংসদ সদস্য নীলুফার জালালি বলেছেন, কুন্দুজ শহরের ভেতরেই সংঘর্ষ চলছে। যদিও এখনও কঠোর ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে অচিরেই তালেবানের হাতে এই শহরের পতন হবে। গাজা যুদ্ধের এক মাস পর সংযুক্ত আরব আমিরাতে দূতাবাস খোলার সুযোগ পেয়েছে ইসরায়েল।
বেনেথ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর লাপিদ মঙ্গলবার প্রথমবারের মতো আরব আমিরাত সফরে গিয়ে ওই দূতাবাস উদ্বোধন করেন। লাপিদ নিজেই এক টুইট বার্তায় এই খবর জানিয়েছেন। এ সময় তিনি আরব আমিরাতের সংস্কৃতি এবং বিজ্ঞান উন্নয়ন মন্ত্রী নুরা আল কাবরির দূতাবাস ভবনের সামনে ফিতা কাটার একটি ছবি দিয়ে ক্যাপশনে লিখেছেন, মধ্যপ্রাচ্য আমাদের বাড়ি, আমরা অন্য কোথাও যেতে চাই না। আমরা এখান থেকে এসেছি, ইসরায়েলের প্রতিবেশীদের সাথে শান্তিতে বিশ্বাসী, আমরা এই অঞ্চলে সব রাষ্ট্রকে এই বার্তায় দিতে চাই। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে 2020 সালে ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় সংযুক্ত আরব আমিরাত। এরপর চলতি বছরের শুরুতে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাইতে দূতাবাসের কার্যক্রম শুরু হয়। একই সাথে দুবাই শহরে কনস্যুলেট স্থাপন করে তেল আবিব। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সেই দূতাবাস এবং কনস্যুলেট উদ্বোধন করেন। এর আগে চলতি জুন মাসের গোড়ার দিকে সংযুক্ত আরব আমিরাত আনুষ্ঠানিকভাবে তেল আবিবে তার দূতাবাস উদ্বোধন করে। এর আগেও দু একজন ইসরায়েলি মন্ত্রী সংযুক্ত আমিরাত সফর করেছেন, কিন্তু লাপিদ হচ্ছে আবুধাবি সফরকারী সবচেয়ে সিনিয়র ইসরায়েলি মন্ত্রী। কানাডায় পুরনো সব রেকর্ড গুঁড়িয়ে দিয়েছে সাম্প্রতিক তাপদাহ। সেখানে ঘর থেকে বের হওয়াটাই কঠিন হয়ে উঠেছে। ব্রিটিশ কলম্বিয়া পুলিশে জানিয়েছে, গত সোমবার থেকে ওই অঞ্চলে প্রায় 70 জনের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই প্রবীণ, আর তাদের মৃত্যুর পেছনে ভয়ঙ্কর তাপদাহের প্রভাব রয়েছে বলে মনে করা হচ্ছে। বিবিসির খবর অনুসারে গত মঙ্গলবার কানাডায় টানা তৃতীয় দিনের মতো দেশটির সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে। এদিন ব্রিটিশ কলম্বিয়া লাইটন এলাকায় তাপমাত্রা পৌঁছেছিল 49.5 ডিগ্রি সেলসিয়াসে, যা কানাডীয়রা আগে কখনোই দেখেননি। এই সপ্তাহের আগে কানাডার তাপমাত্রা আগে কোনোদিনই 45 ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠেনি। পুলিশের তথ্য মতে ভ্যানকুভারের বার্নাবে এবং সারে শহরতলিতে 70 জনের মৃত্যুর পেছনে সাম্প্রতিক তীব্র তাপদাহের প্রভাব রয়েছে বলে মনে করা হচ্ছে। তাদের বেশিরভাগই প্রবীণ অথবা অন্য কোনো স্বাস্থ্যগত সমস্যায় ভুগছিলেন। প্রতিকূল আবহাওয়ার কারণে ব্রিটিশ কলম্বিয়া এবং আলবার্তা প্রদেশ সহ সাসকাচিওয়ান এবং উত্তর পশ্চিমাঞ্চলীয় এলাকাগুলোতে জরুরি তাপমাত্রা সতর্কতা জারি করেছে কানাডার পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন দফতর। কিছুটা হলেও স্বস্তি ফিরল জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে। অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের সংস্থাটির সদস্য রাষ্ট্রগুলো আগামী বছরের বাজেটে 12টি শান্তিরক্ষা মিশনের জন্য প্রায় $600 কোটি বাজেট প্রস্তাবে সম্মত হয়েছে। কূটনৈতিকরা বলছেন এর ফলে শান্তিরক্ষা মিশন বন্ধ হওয়া অল্পের জন্য এড়ানো সম্ভব হল। 193 সদস্য বিশিষ্ট জাতিসংঘের সাধারণ পরিষদের বাজেট কমিটি 2022 সালের 30 জুন পর্যন্ত শান্তিরক্ষার এই বাজেটে রাজি হয়েছে। আনুষ্ঠানিক পরিষদে এই বাজেটের অনুমতি হয়। আগে জাতিসংঘের শীর্ষ কর্মকর্তারা পরামর্শ দিয়েছিলেন, 30 জুনের মধ্যে নতুন বাজেট অনুমোদিত না হলে যেন আপদকালীন পরিকল্পনা প্রস্তুত রাখা হয়। কোনো কোনো কূটনৈতিক বলছেন আলোচনার প্রতিক্রিয়া পরিবর্তন পদ্ধতিগত বিষয় এবং পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে চীনের অবস্থান নিয়ে কঠোর সব আলোচনা এই সমঝোতায় বিলম্ব হওয়ার আশঙ্কা বাড়িয়ে তুলেছিল। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ইসলাম ধর্ম এবং মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে যে সুস্পষ্ট অবস্থান নিয়েছেন তার জন্য তার রাজনৈতিক ক্যারিয়ারের জন্য বুমেরাং হয়েছে বলে মন্তব্য করেছেন একজন গবেষক। তিউনিশিয়ার ট্র্যাজেডিক স্টাডিজ সেন্টারের পরিচালক আহমদ আল বারকাবি এই মন্তব্য করে বলেছেন, ম্যাক্রন ইসলাম বিদ্বেষী অবস্থান গ্রহণ করে ফ্রান্সের উগ্র ডানপন্থীদের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলেন, কিন্তু সাম্প্রতিক আঞ্চলিক পরিষদের নির্বাচনে তার দল বড় ধরনের ভরাডুবির সম্মুখীন হয়েছে। এর আগে মত প্রকাশের স্বাধীনতার অজুহাতে ফ্রান্স সহ বিভিন্ন ইউরোপীয় দেশের পত্রিকায় ইসলাম অবমাননাকর কার্টুন প্রকাশের পক্ষ নিয়েছে, এমনকি এই ধরনের অবমাননাকর চিত্র প্রকাশের বিরুদ্ধাচরণকারীদের উগ্রবাদী আখ্যা দিয়ে তাদেরকে দমন করারও হুমকি দিয়েছেন। ফ্রান্সের পার্লামেন্টে এমন ইসলাম বিদ্বেষী আইন পাশ করা হয়েছে যার মাধ্যমে সরকার দেশটির ধর্মীয় স্কুল এবং ধর্মীয় উপাসনাগুলো বন্ধ করে দিতে পারে। এছাড়া ওই আইনের ভিত্তিতে প্যারিসের দৃষ্টিতে যেসব বক্তব্য উগ্রবাদী চিন্তাধারা প্রচার করে তাও তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া যাবে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।